কুমিরের মুখে থাকা যে পাখিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাখিগুলোকে কুমির কিছুই বলে না। আমরা কম বেশি সবাই জানি কুমির এমন এক প্রাণী যে প্রাণীর সামনে যে কোনো শিকার আসলেই তাকে শিকার হতে হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই পাখিগুলো দিনের পর দিন কুমিরের মুখের উপর এভাবে বসে থাকে, কিন্তু তারপরেও কুমির তাদের কিছু বলে না। এরকম হওয়ার কারণটাই বা কি, আর কেনই বা কুমির এরকম মুখ খুলে ডাঙায় বসে থাকে? চলুন জেনে নেওয়া যাক। এই পাখিদেরকে বলা হয় কুমির পাখি। এই পাখিগুলো কুমিরের হাকড়া মুখে ঢুকে কুমিরের দাঁতের ফাঁক থেকে বিভিন্ন পরজীবী খেয়ে কুমিরের উপকার করে। পাখিগুলোর আরেক নাম মিশরীয় প্লাবার পাখি। এটি একটি জলচর পাখি। বিজ্ঞানীদের আরো আশ্চর্য হওয়ার অন্যতম কারণ হলো, এই পাখি এবং কুমির একই সময় নদীর তীরে পাশাপাশি ডিম পাড়ে, এবং যখন গোসাপ কুমিরের এবং এই পাখির ডিম খাওয়ার জন্য আসে, তখন এই পাখিগুলো ডানা মেলে গোসাপকে ভয় দেখায় এবং কিচিরমিচির শব্দ করে, কুমিরকে সিগনাল দেয় এবং কুমির সেই শব্দ শুনে তাদের ডিম রক্ষা করার জন্য ছুটে আসে এবং গোসাপকে তাড়িয়ে দেয়। এভাবেই তারা একে অপরের পরম বন্ধু হয়ে ওঠে এবং একে অপরের বিপদকে দেখে এগিয়ে আসে। এই পাখি এবং কুমিরের বন্ধুত্ব দেখে অবাক হয়েছেন বিজ্ঞানীরা, কারণ এরকম একটা হিংস্র প্রাণীর সঙ্গে এরকম নিরীহ পাখির বন্ধুত্ব কোনোভাবেই সম্ভব নয়। বিখ্যাত ইতিহাসবিদ হেরোডোটাসের কথা আমরা অনেকেই শুনেছি, তার বর্ণনাতেও কুমির পাখির কথা উল্লেখ আছে। তবে পাখিটির এরকম আচরণের সূত্রপাত কবে হয়েছে তার উত্তর তিনি দিতে পারেননি। মিশরীয় প্লাবারের দেহের দৈর্ঘ্য 19-21 সেন্টিমিটার, মাথার রং কালো, বুকের কাছে কালো রঙের বলয় রয়েছে, দেহের ওপরের অংশে পালক নীলাভ ধূসর, লম্বা পাদুটোও নীলাভ ধূসর। উড়ন্ত অবস্থায় এদের সৌন্দর্য আকর্ষণীয় ভাবে ফুটে ওঠে, তখন এদের সাদাই মনে হয়। মাটিতে নামার পর এরা ডানা প্রসারিত করে একে অপরকে অভিবাদন জানায়। বড় নদীর বালুচরে স্ত্রী প্লাবার ডিম পাড়ে। বাসা ত্যাগ করার আগে বাবা মা ডিমগুলোকে বালি দিয়ে ঢেকে রাখে, অতিরিক্ত তাপ এবং শত্রুর হাত থেকে ডিম রক্ষা করার জন্য এরকমটি করে থাকে। কিন্তু প্রায়শই সামাজিক গণমাধ্যমে দেখা যায়, যখন একটি কুমির শিকার করে খাবার খায়, তার কিছুক্ষণ পরেই ডাঙায় হা করে বসে থাকে। তারপরে এক ঝাঁক পাখিগুলো তার মুখের ভেতর ঢুকে দাঁতে লেগে থাকা মাংস কিংবা অনুজীবগুলি খেয়ে থাকে। একই সাথে কুমিরের দাঁতও পরিষ্কার হয়ে যায়, আবার সেই পাখিগুলোর পেটও ভরে যায়, যার কারণে উপকৃত হয় এই দুটো প্রাণী। এ যেন প্রকৃতির এক অবিশ্বাস্য বিষয়। সৃষ্টিকর্তা যে কত রকম ভাবে তার প্রকৃতিকে সাজিয়েছেন, এটি তার একটি বাস্তব উদাহরণ। এই পাখি ছাড়া অন্য কোন প্রাণী কুমিরের মুখে ঢুকলে সেই প্রাণীগুলো অবশ্যই রক্ষা পায় না, কিন্তু এই জাতের পাখিগুলো নিমেষেই কুমিরের মুখ থেকে ঘুরে আসতে পারে। মূলত কুমিরের দাঁতের ভেতর একরকম কীট জন্মায়, যে কীটের জ্বালায় কুমিরের দাঁতের গোড়ালি ফোলে এবং কুমির ভারী কষ্ট পেতে থাকে। আর ঠিক তখনই কুমির হাঁকড়ে এই পাখিগুলোকে আমন্ত্রণ জানায়। আশেপাশে কোনো ফ্লাবার পাখি থাকলে কোনো ধরনের চিন্তা ছাড়াই প্রবেশ করে কুমিরের মুখের ভেতর। একটা বা দুটো নয়, অনেক সময় 4-5টা পাখি কুমিরের মুখের ভেতর ঢুকে থাকে।